কঠিন, মানে আমি এরকম পরিস্থিতি থাকলে কোনো অবস্থাতেই খেলা মাঠে নামানো আমরা এটা আমি অন্তত পার্সোনালি মনে করি এটা কোনোভাবেই উচিত হবে না। যতক্ষণ পর্যন্ত আমরা বায়ো বাবল এনশিওর করতে না পারবো ততক্ষণ পর্যন্ত খেলাধুলার প্রশ্নই ওঠে না, সেটা একটা টিম হোক কি দশটা টিম হোক। সো যদি আমাকে বিসিবি চেষ্টা করে যাচ্ছে, ওরা যদি আমাদের আমাকে কনভিন্স করতে পারে যে না বায়ো বাবল এনভায়রনমেন্ট করে ওরা খেলাটা চালাতে পারবে, তাহলেই শুধু আমরা খেলবো। তো আমার কাছে মনে হচ্ছে সম্ভাবনা খুবই ক্ষীণ এখনও। না না, এখানে বেসিক্যালি আমার এবার যেটা হচ্ছে অ্যাটলিস্ট জানি যে একাদশ কি হচ্ছে, মাঠে গেলে আগে ব্যাটিং নেবে না, যদি টসে জিতে ব্যাটিং নেবে না ফিল্ডিং দিবে, এই জিনিসগুলো জানি। আগে যেটা ছিল জানারই জানতামই না, তো যার জন্য জানলে যেটা হয় তখন আমার যদি কিছু বলার থাকে আমি বলতেও পারি। সো সেদিক দিয়ে কমিউনিকেশন হ্যাজ স্টার্টেড, সো এখন কমিউনিকেশন শুরু হয়েছে। ডেফিনেটলি খালেদ মাহমুদ সুজন ওখানে থাকাতে আমার মনে হয় বেশ কিছু টিমের মধ্যেও একটু আরও স্পিরিটেড হয়ে যাওয়া উচিত। ওর মতো ওইরকমই একজন, সবসময় টিমকে উজ্জীবিত করার চেষ্টা করে সে। সো সেদিক দিয়ে চিন্তা করলে ঠিক আছে। এবং ইনফ্যাক্ট আমার কাছে বেশি ভালো লাগছে অন্য জিনিস, আপনারা যদি নিউজিল্যান্ড সিরিজটা যদি দেখি, আমরা নিউজিল্যান্ড সিরিজে আমি বলবো যে আপনার যদি জিজ্ঞেস করি যে কার খেলা ভালো লেগেছে, মানে হারার পরেও কার খেলা ভালো লেগেছে যদি এটা কেউ জিজ্ঞেস করে, তাহলে ডেফিনেটলি আমি বলবো নাঈম শেখ, আফিফ, আমি বলবো শেখ মাহেদি, শরীফুল, তাসকিন, এই তো। তাহলে দেখেন এতগুলো ছেলের মধ্যে আমরা যেসব নাম বলছি, এক তাসকিন পুরান ছাড়া সবই নতুন। আবার এইখানেও যদি এই শ্রীলঙ্কা টেস্টটা আপনি দেখেন, আমরা এখন পর্যন্ত আমি যদি বলি সবচেয়ে ভালো পারফরমেন্স কার, ডেফিনেটলি সবাই বলবে আমাদের শান্ত। সো এই যে আমাদের ইয়াং জেনারেশন নতুন ছেলেরা, তারা যে এখন সুযোগ পাচ্ছে, এবং সুযোগ একটা জিনিস মনে রাখতে হবে, ওরা কিন্তু নিউজিল্যান্ড যারা খেলতে গেছে এটা কিন্তু ওদের প্রথমবার, কখনো ওরা খেলেই নেই এরকম কন্ডিশনে, ন্যাশনাল টিমে তো সুযোগই পায়নি, যায়ও নাই। কিন্তু এই যে তারা খেলছে, তাদের যে খেলা, তাতে করে আমার মনে হয় যে ফিউচারটা ভালো। এখন আমরা মন খারাপ করে ফেলি হারলো কেন, হারার পিছনে আমি আগেও বলেছি অনেকগুলো কারণ আছে, ইটস নট ডেফিনেটলি স্ট্র্যাটেজিক ডিসিশনসগুলো আমাদের মতো করে হয় নাই, মানে আমরা যেরকম ভাবি যেভাবে এতদিন খেলে আসছি সেরকম ছিল না, স্ট্র্যাটেজির ডেফিনেটলি প্রবলেম ছিল এবং একটা কমিউনিকেশন গ্যাপ ছিল। কিন্তু তারপরও আমি বলবো ওয়েস্ট ইন্ডিজের কথা যদি বলি, আমি আফগানিস্তান নিয়ে আমি কথাই বলতে চাই না, ওইটা আমি আপনাদের সাথে একমত, এটা কোনোভাবে মানাই যায় না। বাট আমি বলছি ওয়েস্ট ইন্ডিজের সাথে যদি দেখেন, আমরা ওদের দেশে গিয়ে ওদের সাথে ওডিআই টি টোয়েন্টি জিতে আসলাম, আমরা ট্রাই নেশনে গিয়ে ওদের সাথে খেলে আমরা চ্যাম্পিয়ন হলাম, বিশ্বকাপে গিয়ে হায়েস্ট রান চেস করে ওয়ার্ল্ড কাপের ইতিহাসে আমরা জিতে আসলাম, এখানেও আমরা ওডিআইতে 3-0 কমফোর্টেবলি জিতে গিয়েছি, টেস্টে হেরে গেছি। টেস্ট ডেফিনেটলি বাংলাদেশ টেস্টে উইক, আমরা তো বলি নাই কখনো যে আমরা টেস্টও ভালো হয়েছি, হওয়ার কথা ছিল। আমাদের যে 2019-এ আপনাদেরকে যেটা বলেছিলাম যে এখন আমরা টেস্টের উপর মনোযোগ দিব, 2018-তে বলেছিলাম প্রত্যেকটা তো আপনাদেরকে আছে যে এখন আমি নিউয়ার জেনারেশন সেকেন্ড টাইম আসার পরেই বলছি যে আমি আমাদের ভবিষ্যৎ পাইপলাইন ঠিক করবো। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ দেখেছেন এবং এইচ লেভেলের খেলাগুলো হচ্ছে, ডেফিনেটলি আমাদের পাইপলাইন এখন ভালো। সো নেক্সট এখন তারপরে কি নেক্সট, এখন ডেফিনেটলি আমাদের টার্গেট হচ্ছে টেস্টে কীভাবে ভালো করা যায়। গত প্রায় 1.5 বছর তো আসলে এই কোভিডের জন্য সব কিছু ওলট পালট হয়ে গেলো, যা যা প্রোগ্রাম করেছিলাম কিছুই করতে পারি না, কিন্তু আমি হতাশ না, মানে আমি ডেফিনেটলি আমি জানি আমাদের দেশে যে পটেন্সিয়াল আছে, ডেফিনেটলি আমরা ভালো না করার কোনো কারণ নাই, একটু কোভিড সিচুয়েশনটা ভালো হলে আমরা ডেফিনেটলি ভালো করবো। ইটস ভেরি ডিফিকাল্ট, কারণ কিছু করতে পারছি না, মানে যা যা প্ল্যান ছিল
অরিজিনালি ডেভেলপমেন্টে সেটা তো হচ্ছেই না বিকজ অফ কোভিড। এটা অনেকেরই হচ্ছে না, খালি একা বাংলাদেশ না, অনেকের জন্য। বাট আমি যে কথাটা বলছি আপনাদেরকে, জিতার পরে বেশি খুশি হওয়ারও কিছু নাই, আর হেরে গেলে বেশি কষ্ট পাওয়ারও কিছু নাই। হারলে তো কষ্ট লাগবেই, আমরা যে বাংলাদেশ সবগুলো ম্যাচ জিতি, কিন্তু আমরা একটু এত বেশি বলি অনেক সময় এটা টিমের উপরে এফেক্ট করে। এই জিনিসটা আমাদেরকে সাহস দিতে হবে। আপনাদেরকে আমি একটা জিনিস নিশ্চিত করে বলতে পারি যে আমি মনে প্রাণে বিশ্বাস করি আমরা এমন কোনো দল নাই যাকে হারাতে পারি না। তাই বলে আমরা কিন্তু বেস্ট দল না। আপনার কেউ যদি মনে করে আমরা মনে করছি আমরা সেরা দল, নো, প্রশ্নই ওঠে না। কিন্তু আমাদের সেই পোটেন্সিয়াল আছে, এটাকে কন্টিনিউয়াসলি ধারাবাহিক করাটাই হচ্ছে মেজর চ্যালেঞ্জ। এবং আমাদের যে পাইপলাইনে প্লেয়ার আছে, আমাদের যে নতুন খেলোয়াড়গুলো আছে, ওদের খেলা থেকে সত্যিই আমি অত্যন্ত আশাবাদী যে ওই দিন আর বেশি দূরে নয় যেখানে নাকি আমরা আমাদের যে টার্গেট যে আমরা প্রথম পাঁচটা দলের মধ্যে থাকবো, ইনশাআল্লাহ এটা হয়ে যাবে। এটা বলা খুবই কঠিন, বাট আমাদের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে ওরা আমাদেরটা পুরো 50 লক্ষ রেডি করে রেখে দিয়েছে, কোনো সমস্যা নেই। ওদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পারমিশনের জন্য অপেক্ষা করছে। গত মাসে 50 আসার কথা ছিল, ওরা দিয়েছে 20, এই মাসে এখনও দেয়নি। আমার কথা হচ্ছে যে আমরা যেই টাকা সরকার অগ্রিম টাকা দিয়ে যেটা পে করেছে এইটা আটকানো কোনোভাবেই তারা পারে না, কোনো মানে কোনোভাবেই সেটা পারে না। দিস ইজ নাম্বার ওয়ান। এটা অন্য দেশের সাথে কী হলো আমাদের জানার দরকার নেই। প্রথম কথা হচ্ছে উই হ্যাভ পেইড ফর, এটা আমাদের টাকা, টাকা নিয়ে দেবে না এটা, শুধু আমি মনে করি যে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। দ্বিতীয়ত আমাদের অলরেডি সেকেন্ড ডোজের কিন্তু শর্টেজ হয়ে যাবে সামনে, কাজে আমাদের এটা ইমিডিয়েটলি দিতে হবে। আমি সরকারের কাছে আবেদন করছি, যেহেতু সিরাম ইনস্টিটিউট আমাদেরকে লিখিত জানিয়েছে, ওদের যে সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর, যে এমইএ সরকার আটকে রেখেছে, মানে ছাড়পত্র পাচ্ছে না, কাজে আমি মনে করি এরপরে আমাদের সরকারে চুপ করে থাকার কোনো কারণ নেই। আমাদের সরকার ইমিডিয়েটলি ওদেরকে স্পষ্ট ভাষায় বলা উচিত যে এটা আমাদের ভ্যাকসিন, আমরা আগে অ্যাডভান্স টাকা দিয়ে কিনেছি, এইটা আমাকে দিতেই হবে এবং আমাকে ডিউ টাইমে দিতে হবে, কারণ আমার সেকেন্ড ডোজটাই এখন নেই। এবং এইটা জোরালো একটাভাবেই বলতে হবে, ওই আনঅফিসিয়ালি ফোনে একটু কথা বলে এইটা না, আমার মতো একটা শক্ত স্টেপ আমাদের অবশ্যই নিতে হবে।